হ্যালো ফ্রেন্ডস, ডেলি আইকিউ উইথ একে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে ফুড সাব ইন্সপেক্টর এক্সামের চতুর্থ পার্ট নিয়ে আলোচনা করব। এখানে আমি আপনাদের সামনে 50টি ইম্পর্টেন্ট জেনারেল স্টাডিজ নিয়ে এসেছি, যেগুলি আশা করি ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। এবং আমি এই প্রশ্নগুলি বন্ধুরা এচিভার্স নামক এক পত্রিকা থেকে কালেক্ট করেছি, এবং এচিভার্স হচ্ছে এমন একটি বিশ্বস্ত পত্রিকা যেখান থেকে যে কোনো পরীক্ষায় প্রশ্নর কমন এসে থাকে। ঠিক আছে, তো বন্ধুরা এর আগের ভিডিওগুলিতে আমি ফুড সাব ইন্সপেক্টর এক্সামের তিনটি সেট নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক আছে, এবং তার আগে আমি প্রতিটি সাবজেক্টে আলাদা আলাদা পার্ট নিয়ে আলোচনা করেছিলাম, যেমন জিওগ্রাফি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, হিস্ট্রি প্রভৃতির দুটি করে পার্ট নিয়ে আলোচনা করেছিলাম, এবং যেখানে 30টি করে কোয়েশ্চন ছিল। তো ফ্রেন্ডস, যদি আপনারা আমার আগের ভিডিওগুলি না দেখে থাকেন তো অবশ্যই উপরে আই বাটনে ক্লিক করে আমার আগের ভিডিওগুলি দেখে নেবেন। তো ফ্রেন্ডস, চলুন শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, নিচের কোন ধাতুটি সাধারণ অবস্থায় বায়ু এবং জল দ্বারা আক্রান্ত হয় না? তো ফ্রেন্ডস, এটি অ্যান্সার হচ্ছে অপশান বি, প্লাটিনাম হচ্ছে এমন একটি ধাতু যেটি সাধারণ অবস্থায় বায়ু এবং জল দ্বারা আক্রান্ত হয় না। ঠিক আছে, তো নেক্সট কোয়েশ্চন, ভারতে কবে পরমাণু শক্তি দপ্তর প্রতিষ্ঠিত হয়? তো ভারতে পরমাণু শক্তি দপ্তর প্রতিষ্ঠিত হয়েছিল বন্ধুরা 1954 সালে, এটি অ্যান্সার হচ্ছে অপশান বি। নেক্সট কোয়েশ্চন, নিচের কোন নদীটি যমুনা নদীতে মিলিত হয়? তো যমুনা নদীতে মিলিত হয় সোন নদী। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, কোন সময় জৈন ধর্ম শ্বেতাম্বর এবং দিগম্বর সম্প্রদায় বিভক্ত হয়ে যায়? তো এই সময়কালটি ছিল বন্ধুরা চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে। ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে জৈন ধর্ম শ্বেতাম্বর এবং দিগম্বর সম্প্রদায় বিভক্ত হয়ে যায়। নেক্সট কোয়েশ্চন, কোন নদীতে তেহরি হাইড্রো ইলেকট্রিক কমপ্লেক্স অবস্থিত? তো এটি অবস্থিত ভাগীরথী নদীর উপরে বন্ধুরা, এবং তেহরি হচ্ছে হায়েস্ট ড্যাম ইন ইন্ডিয়া। ঠিক আছে, এবং এটি উত্তরাখণ্ডে অবস্থিত। ঠিক আছে, এটি উত্তরাখণ্ডে অবস্থিত, উত্তরাখণ্ডে KHAND, এটি উত্তরাখণ্ডে অবস্থিত। নেক্সট কোয়েশ্চন জানা যাক, কবে ভারতে বিলগ্নিকীতি কমিটি তৈরি করা হয়? তো এটির অ্যান্সার হচ্ছে বন্ধুরা 1996 আগস্টে। ঠিক আছে, 1996 সালের আগস্ট মাসে এটি তৈরি করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন হচ্ছে, পালঘাট পাস কোন দুটি রাজ্যের মধ্যে সংযোগ স্থাপন করেছে? তো এটির অ্যান্সার হচ্ছে কেরল ও তামিলনাড়ু। কেরল ও তামিলনাড়ু দুটি রাজ্যের মধ্যে এটি সংযোগ স্থাপন করেছে, এটি অ্যান্সার হচ্ছে অপশান এ। পরবর্তী প্রশ্ন জেনে নেওয়া যাক, মানুষের চোখের জলে কোন উৎসেচকটি দেখা যায়? তো মানুষের চোখের জলে যে উৎসেচকটি দেখা যায় সেটি হলো লাইসোজাইম। ঠিক আছে, সেটি হচ্ছে লাইসোজাইম, এবং এটি ব্যাকটেরিয়া মারতে সাহায্য করে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ইস্পাতকে আরও শক্ত বা মজবুত করে তুলতে নিচের কোনটি ব্যবহার করা হয়? তো ইস্পাতকে আরও শক্ত মজবুত করতে বন্ধুরা কার্বন ব্যবহার করা হয়। তো এটি অ্যান্সার হচ্ছে অপশান এ, এটি একটা খুব গুরুত্বপূর্ণ জিকে। প্রথম কথায় ভুদান আন্দোলন শুরু হয়েছিল? তো প্রথম ভুদান আন্দোলন শুরু হয়েছিল অন্ধ্রপ্রদেশে। ঠিক আছে, এটি অ্যান্সার হচ্ছে অপশান সি। 11 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, সূর্যশেখর গাঙ্গুলি কোন খেলার সঙ্গে যুক্ত? তো বন্ধুরা, সূর্যশেখর গাঙ্গুলি দাবা খেলার সঙ্গে যুক্ত ছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, সায়ানোকোবালামিন হলো কোন ভিটামিন? তো এটি অ্যান্সার হচ্ছে ভিটামিন B12, এটি অ্যান্সার হচ্ছে অপশান ডি। নেক্সট কোয়েশ্চেন, কে মহারাষ্ট্রের সক্রেটিস নামে পরিচিত? তো মহারাষ্ট্রের সক্রেটিস নামে পরিচিত মহাদেব গোবিন্দ রানাডে। ঠিক আছে, মহাদেব গোবিন্দ রানাডে মহারাষ্ট্রের সক্রেটিস নামে পরিচিত। কবে আনটাচেবিলিটি অফেন্স অ্যাক্ট পাস হয়? তো আনটাচেবিলিটি অফেন্স অ্যাক্ট পাস হয় বন্ধুরা 1955 সালে, অ্যান্সার হচ্ছে অপশান বি। নেক্সট কোয়েশ্চন, মশার কয়েলে নিচের কোনটি ব্যবহার করা হয়? তো মশার কয়েল ব্যবহৃত হয় বন্ধুরা পাইরিথ্রিন। এবং বন্ধুরা, এই প্রশ্নটি আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, তো আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন আমার। ঠিক আছে, সেখানে আমি ডিটেলস এটি নিয়ে আলোচনা করেছিলাম। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, সাগরমালা প্রকল্প কিসের সঙ্গে যুক্ত? তো বন্ধুরা, সাগরমালা প্রকল্প বন্দরে আধুনিকীকরণের জন্য
সঙ্গে যুক্ত, ঠিক আছে? এটি অ্যান্সার হচ্ছে অপশন বি। পরবর্তী প্রশ্ন, কার সময় তুলসীদাস রামচরিতমানস গ্রন্থটি রচনা করেন? তো রামচরিতমানস গ্রন্থটি রচনা করেছিলেন আকবরের আমলে। নেক্সট কোয়েশ্চেন, কার কাছে রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র জমা দেন? তো রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র জমা দেন উপরাষ্ট্রপতির কাছে, ঠিক আছে? 19 নম্বর প্রশ্ন, দিল্লিতে হুমায়ুনের সমাধি কে নির্মাণ করেছিলেন? তো দিল্লিতে হুমায়ুনের সমাধি নির্মাণ করেছিলেন হাজি বেগম। অ্যান্সার হচ্ছে অপশন ডি। কোমাগাতা মারু কিসের নাম? কোমাগাতা মারু হচ্ছে জাপানি জাহাজের নাম, ঠিক আছে? এটা অ্যান্সার হচ্ছে অপশন এ। রবার্টস রুলস অফ অর্ডার কত সালে লিপিবদ্ধ হয়? তো রবার্টস রুল অফ অর্ডার এটি লিপিবদ্ধ হয়েছিল বন্ধুরা 1876 সালে। এটা অ্যান্সার হচ্ছে অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, রমাপদ চৌধুরীর কাহিনী অবলম্বনে নির্মিত খারির সিনেমাটির পরিচালক কে? তো খারির সিনেমাটির পরিচালক হচ্ছেন বন্ধুরা, এটি অ্যান্সার হচ্ছে বন্ধুরা মৃণাল সেন, ঠিক আছে? তো খারিজ যে সিনেমাটি সেটি পরিচালক ছিলেন মৃণাল সেন। নেক্সট কোয়েশ্চেন, লোকসভার স্পিকারকে নির্বাচিত করেন কে? তো লোকসভার স্পিকারকে নির্বাচিত করেন লোকসভার নির্বাচিত সদস্যগণ। এটি অ্যান্সার হচ্ছে অপশন এ। পরবর্তী প্রশ্ন জেনে নেওয়া যাক, 1907 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের সুরাত অধিবেশনে কি ঘটেছিল? এখানে 4টি অপশন আছে বন্ধুরা, ব্রিটিশের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, অপশন হচ্ছে স্বায়ত্ত শাসনের দাবি জানানো হয়। পরবর্তী অপশন হচ্ছে নরমপন্থী ও চরমপন্থীর মধ্যে ভাঙন ঘটে, দেশ বিভাগ প্রস্তাবে বিরোধিতা করা হয়। তো এটি অ্যান্সার হচ্ছে বন্ধুরা অপশন সি, নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে ভাঙন ঘটে, ঠিক আছে? 1907 খ্রিস্টাব্দে। 25 নম্বর প্রশ্ন, গদর পার্টির লক্ষ্য কি ছিল? তো গদর পার্টির লক্ষ্য ছিল বন্ধুরা ভারতীয় বিপ্লবী আন্দোলনে প্রবাসী ভারতীয়দের সামিল করানো, ঠিক আছে? এটি অ্যান্সার হচ্ছে অপশন এ। নেক্সট কোয়েশ্চেন, কোন জায়গায় ভারতের প্রথম ভুট্টা উৎসব আয়োজিত হলো? তো ভারতের প্রথম বন্ধুরা ভুট্টা উৎসব পালিত হলো ছিন্দওয়ারা, এটি অ্যান্সার হচ্ছে অপশন বি, এবং যেটি মধ্যপ্রদেশে অবস্থিত, ঠিক আছে? এমপি। পরবর্তী প্রশ্ন, সকলকে বিমা প্রদান করতে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক কোন ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে গাঁটছড়া বাঁধলো? তো এটি অ্যান্সার হচ্ছে বন্ধুরা বাজাজ এলিয়ান্স লাইফ ইন্স্যুরেন্স, ঠিক আছে? এটি অ্যান্সার হচ্ছে অপশন সি। পরবর্তী প্রশ্ন, কবে সঙ্গত সভা ও বঙ্গবন্ধু সভা প্রতিষ্ঠিত হয়? তো এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1860 সালে। কাকুরঘাটি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তো কাকুরঘাটি জাতীয় উদ্যান অবস্থিত বন্ধুরা ছত্তিশগড়ে। পরবর্তী প্রশ্ন, লিটিল স্ল্যাম কোন খেলার সাথে যুক্ত? তো লিটিল স্ল্যাম যুক্ত ব্রিজ নামক একটি খেলার সঙ্গে। এই অ্যান্সার হচ্ছে অপশন সি। 31 নম্বর প্রশ্ন, প্রেশার কুকারে মূলনীতি হলো? তো প্রেশার কুকারে মূলনীতি হচ্ছে বন্ধুরা চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বাড়ে। এইটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এই প্রশ্নটি অন্যান্য পরীক্ষায় বহুবার পড়েছে এবং অবশ্যই এই প্রশ্নটি অ্যান্সারটি মনে রাখবেন। পরবর্তী প্রশ্ন, ন্যাপথলিনের সংকেত কি? তো ন্যাপথলিনের সংকেত হচ্ছে C10H8। শুষ্ক বরফ বলতে কাকে বোঝায়? তো এই শুষ্ক বরফ বলতে বোঝায় কঠিন কার্বন ডাইঅক্সাইডকে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, মাওরি উপজাতিদের আদি নিবাস হলো? মাওরি উপজাতিদের আদি নিবাস হচ্ছে বন্ধুরা নিউজিল্যান্ড। 2018 সালের বিশ্ব পর্যটন দিবসের থিম কী ছিল? তো বন্ধুরা এই পর্যটন দিবসের থিম ছিল ট্যুরিজম অ্যান্ড দ্য ডিজিটাল ট্রান্সফরমেশন। অ্যান্সার হচ্ছে অপশন ডি। পরবর্তী প্রশ্ন, সিটি অফ ম্যাগনিফিসিয়েন্ট বিল্ডিংস কোন শহরকে বলা হয়? তো এটি বলা হয় বন্ধুরা ওয়াশিংটনকে। এশিয়ান ড্রামা কার লেখা? এশিয়ান ড্রামা বন্ধুর লেখা গুর্নার মির্ডাল। অ্যান্সার হচ্ছে অপশন ডি। বন্ধুরা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখে নেবেন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য। তো চলুন শুরু করা যাক পরবর্তী প্রশ্ন,
কোম্পানির আমলে ভারতের অর্থনীতির ভিত্তি ছিল, তো কোম্পানির আমলে ভারতের অর্থনীতির ভিত্তি ছিল বন্ধুরা কৃষি। ঠিক আছে, এটা অ্যান্সার হচ্ছে অপশান ডি। নেক্সট প্রশ্ন, মহলবাড়ি বন্দোবস্ত চালু হয়েছিল ভারতের কোথায়? তো ভারতের কোথায় বন্ধুরা এটি হয়েছিল উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও দিল্লিতে। ঠিক আছে, তো এটি অ্যান্সার হচ্ছে অপশান বি, এবং এটি উইলিয়াম বেন্টিক শুরু করেছিল 1833 সালে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বন্ধুরা, পরবর্তী প্রশ্ন হচ্ছে বাউচ চাপ মাপার জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয়? তো বাউচ চাপ মাপার জন্য যে যন্ত্র ব্যবহৃত হয় সেটির নাম হচ্ছে ব্যারোমিটার। এটা একটা খুব ইজি কোয়েশ্চন। নেক্সট কোয়েশ্চন হচ্ছে ভারতের রক গার্ডেন কোথায় অবস্থিত? তো ভারতের রক গার্ডেন আছে বন্ধুরা চণ্ডীগড়ে। ক্ষেত্রী প্রকল্প নিচের কোনটি উৎপাদনে নিয়োজিত? তো ক্ষেত্রী প্রকল্প বন্ধুরা এটি হচ্ছে তামা উৎপাদনে নিয়োজিত। এটির অ্যান্সার হচ্ছে অপশান সি। দামোদর নদের উৎপত্তি স্থল কোথায়? তো দামোদর নদের উৎপত্তি স্থল হচ্ছে বন্ধুরা ছোটনাগপুর মালভূমি অঞ্চল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ফ্রান্সের জাতীয় প্রতীক কোনটি? তো ফ্রান্সের জাতীয় প্রতীক হচ্ছে লিলি ফুল। পিচোলা হ্রদ কোথায় অবস্থিত? তো বন্ধুরা পিচোলা হ্রদ অবস্থিত উদয়পুরে, এবং উদয়পুর অবস্থিত রাজস্থান রাজ্যে। ঠিক আছে, তো এটির অ্যান্সার হচ্ছে অপশান ডি। ঠিক আছে, এটির অ্যান্সার হচ্ছে অপশান ডি। নেক্সট কোয়েশ্চন, 2022 সালের কমনওয়েলথ গেমস কোন দেশে অনুষ্ঠিত হবে? তো এখানে চারটি অপশান আছে বন্ধুরা, রাশিয়া, ভারত, অস্ট্রেলিয়া, না কোনোটিই নয়। তো বন্ধুরা এটি অ্যান্সার হচ্ছে কোনোটিই নয়, এটি অ্যান্সার হচ্ছে অপশান ডি। এবং এটি বন্ধুরা অনুষ্ঠিত হবে সাউথ আফ্রিকা, সম্ভবত সাউথ আফ্রিকা এটি অনুষ্ঠিত হবে, এবং সাউথ আফ্রিকা ডুরবান নামক এই জায়গায় এটি অনুষ্ঠিত হবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার কোন অঞ্চলকে বলা হয়? দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় থাঞ্জাভুরকে, যেটি তামিলনাড়ুতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, কোন দেশের রাজধানী হলো খার্টুম? তো খার্টুম হচ্ছে বন্ধুরা সুদানের রাজধানী। গোনাডোট্রফিক হরমোন কোন গ্রন্থি থেকে ঘটিত হয়? তো গোনাডোট্রফিক হরমোন ঘটিত হয় বন্ধুরা পিটুইটারি গ্রন্থি থেকে। এবং আজকে আমাদের লাস্ট প্রশ্ন হচ্ছে, 2018 সালের আন্তর্জাতিক বৌদ্ধ সম্মেলনে পার্টনার কান্ট্রি হলো কোনটি? এটি অ্যান্সার হচ্ছে বন্ধুরা জাপান। ঠিক আছে, তো ফ্রেন্ডস, এইগুলি ছিল আজকে গুরুত্বপূর্ণ ফুড সাবমিটার পরীক্ষার কিছু প্রশ্ন। তো ফ্রেন্ডস, যদি আমার এই আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস।